আগুনে একের পর এক অবহেলাজনিত হত্যাকাণ্ড, শোরগোল হয় বেশ, এতেই শেষ। দিন শেষে আগের অনিয়মেই ফেরে সবকিছু, টনক নড়ে না কারো। দায়িত্বশীলদের উদাসীনতায় কষ্টের এই গল্পগুলো আর কতটা দীর্ঘ হবে? এই অচলায়তন ভাঙার কি কেউই নেই? বেলিরোড ট্র্যাজেডিতে সেই প্রশ্নই আবারও ফিরেছে নতুন করে। নীল মাহবুবের রিপোর্ট, ক্যামেরা ছিলেন মমিনুল হক আফান। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। দিনের আলোতেও যেন অন্ধকার গ্রিন কোচি কটেজ, বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে শোকবার্তার দগ্ধতা নিয়ে। কিন্তু সেই বার কতদিন, এক কিংবা দুই, হয়তো বা 46 দিন? যদিও এক লহমায় এখানেই নিভে গেছে 46 প্রাণ। ওদের আত্মাটা কি বলছিল তখন সেটা তো আমরা বুঝতে পারতেছি না, কিন্তু আমরা অনুধাবন করতে পারতেছি। এমন করা উচিত যতগুলো রেস্তোরাঁ এই ধরনের আছে সবগুলোকে সিলগালা করা হোক, যাতে সেখানে মানুষ না যায় আর এরকম প্রাণহানি না ঘটে। মানুষ খেকো আগুন, মানুষ গিলছে প্রতিনিয়ত। গেল এক যুগে যে সংখ্যাটা প্রায় 300-র কাছাকাছি, অথচ আজও পুড়ে যাওয়া মানুষের দীর্ঘ মিছিল পায়নি তাদের পুড়ে যাওয়া কারণের প্রতিকার। ধামাচাপা পড়েছে সব কাঠকয়লার ধ্বংসস্তূপেই। হয়তো বা তাই মানুষের হৃদয় পোড়ার গন্ধ দুদিন বাদেই মানুষ ভুলে যায়। এখানে যে রেস্টুরেন্টগুলো এগুলো কি বন্ধ আছে? তাদের পাশেও তো ওখানে দেখা যাচ্ছে যে খাচ্ছে মানুষ, এই অবস্থা দেখেও কিভাবে খাচ্ছে? মানুষ ভুলে যায়, এই কারণে মানুষ চিকেন চাবায়। এমন মানুষ ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ এটার কোনো প্রতিকার হচ্ছে না। এত কিছু যে হয়েছে, এতগুলো যে মানুষ মারা গেছে, তাতে কারো কিছু হয়েছে? এখন সরকারকে তো জবাবদিহি করতে হচ্ছে না। কেউ কারোর বিপদে খুব কম আসে মানুষ, এটা কিন্তু সত্যি। কারোর বিপদ দেখে অনেকে আছে ঘরে বসে থাকে, অনেকে আছে দেখেন ও যে কনসার্ট হচ্ছে, খেলা হচ্ছে, তারা কিন্তু সেদিকে যাচ্ছে। তাজরিন থেকে নিমতলি কিংবা চুরিহাট্টা থেকে বনানী, অগ্নিকাণ্ডে মৃত্যু কি তবে এদেশের মানুষের অলঙ্ঘনীয় নিয়তি? এ নিয়তি খণ্ডাবে তবে কে? টনকি বা নড়বে কবে? এটাই সবচেয়ে দুঃখজনক যে মানুষ হিসেবে না মানুষের কোনো দাম নেই কোথাও। যে আপনার 10 জন মানুষ মরে পড়ে আছে, এ আমি 2 দিন এটা নিয়ে ভাববো, 3 দিনে ভুলে যাব। মানুষ এখন অনেক বেশি অনুভূতিহীন হয়ে যাচ্ছে। মানুষের উচিত অনুভূতিটাকে বাড়ানো, সচেতন হওয়া। তারা কাল মরে গেছে, আমিও আজকে মারা যেতে পারি। এভাবে যদি মানুষের ভেতরটা কাজ করে তাহলে আমার মনে হয় সবাই মিলে একসাথে আমরা অবশ্যই অনেক কিছু করতে পারবো। একের পর এক জীবন যাচ্ছে, সেই জায়গায় যে ভালোভাবে তাদেরকে, যারা সম্পৃক্ত তাদেরকে যে বিচারের আওতায় এনে যথাযথ শাস্তির আওতায় আনা হবে সেটা হচ্ছে না। তার একটা কারণ ক্ষমতা রয়েছে সেখানে। এটার শাস্তিটা কী হবে সেটা আমরা দেখতে চাই আর কি, যে এটার সলিউশন লাস্ট পর্যন্ত, এন্ডিং পর্যন্ত যায় না, প্রথমেই শেষ হয়ে যাচ্ছে। তো ওইটুকুই আমাদের কামনা আর কি, যে এন্ডিংটা দেখতে চাচ্ছে। যদিও একসময় আগুন নিভে যায়, নেভে না শুধু বুকের ক্ষত স্থানে সেলাই করা লেলিহান শিখার হৃদয় বিদারক যন্ত্রণা। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।